লাগামহীন জীবনযাপন আর বেপরোয়াভাবে গাড়ি চালানো, এইসব মিলিয়েই দিনের পর দিন রাতের কলকাতা বা কলকাতা শহরে ঘটে চলা দুপথ দুর্ঘটনা, যেখানে প্রাণ দিতে হয় কত সাধারণ মানুষকে। এই ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছে জনতা? রাতের কলকাতায় ঠিক সাধারণ মানুষ কতটা সুরক্ষিত, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি অরণী ভট্টাচার্য ক্যামেরায় সৌম্যবাড়িকে নিয়ে পৌঁছে গেছি আজ জনতার দরবারে। দীর্ঘদিন ধরে কলকাতা এরকম অ্যাক্সিডেন্ট চলছে, পথ দুর্ঘটনা ঘটছে, রাতের কলকাতায় আমরা কতটা সুরক্ষিত আপনি মনে করেন? একদম সুরক্ষিত না। যেভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হয়, বেসিক্যালি পয়েন্ট অফ জায়গা, যেমন পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং, এক্সাইড, খিদিরপুর, এই রাপিডলি ড্রাইভিংয়ের জন্যই মানুষের অ্যাক্সিডেন্ট হয়। কোনো দিকই আমরা সুরক্ষিত নয়, এই তো দেখেন এত গাড়ি, তারপরে এরকমভাবে মানে ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নেই, এরকম সেরকমভাবে চালিয়ে যাচ্ছে, এই আর কি বলবো। টোটালি তো আমলোক নেই কে সকতে কি সেফ হ্যাঁ, বট লাইক মানে পটনা সে আয়া হুম তো ওহাঁ সে মুঝে ইয়াহাঁ কা ট্রাফিক সিস্টেম কাফি আচ্ছা লাগা। পাবলিক হিসাবে আমরা দেখুন নিজেদের সচেতনতা একটু বাড়াতে হবে, এবং আমাদের কলকাতায় যা ট্রাফিকের অবস্থা, তাতে করে সুরক্ষিত বলবো ঠিকই কথা, কিন্তু ট্রাফিক উন্নয়ন তো আরেকটু প্রয়োজন আছে। দিনের বেলায় মোটামুটি যা আমাদের ট্রাফিক বা প্রশাসন যা দিচ্ছে সব ঠিকঠাকই আছে, একটা প্রবলেম হয়, কিন্তু মেন সমস্যা হচ্ছে রাতের দিকে। রাতের দিকে ধরুন আফটার ড্রিঙ্ক যে দুর্ঘটনাগুলো হচ্ছে, যে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো হচ্ছে আপনি দেখবেন ম্যাক্সিমামই রাতে 11টা 12টার পরে আপনি দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যদি সেইগুলো যদি আমাদের কলকাতা পুলিশ সচেতন হয় গাড়ির স্পিড কন্ট্রোলের দিক থেকে, বিভিন্ন হাইওয়ে হয়ে থাকে, সেসবগুলো করলে একটু সচেতন হয়। অনেক বড় যারা মন্ত্রীরা আছে তাদের গাড়ির ছেলেমেয়েরা এইভাবে চালায়, তো আমার তো মনে হয় যে রাতে বেরোনোটা একটা বিরাট প্রবলেম। মানে আমি এটা বলবো যে আজকের ডেটে আমাদের কিন্তু ট্রাফিক অনেক বেটার হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে, কিন্তু আমার মনে হয় আমাদের সরকার যদি আরেকটু রাতের ট্রাফিকের ব্যাপারে একটু কনসিয়াসলি ব্যাপারটা হ্যান্ডেল করেন, তাহলে এই ব্যাপারগুলো কমবে অনেকটা। কোথাও গিয়ে কি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই জিনিসগুলো চালানো হচ্ছে? হ্যাঁ অবশ্যই, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাদকতার জেরে ছেলেমেয়েরা মানে উল্টোপাল্টা গাড়ি চালানো হচ্ছে, আইনকে বুড়ো আঙুল দেখেই ঘটনা ঘটছে। যে আমার মনে হয় যে দিনের বেলা যে ট্রাফিক কন্ট্রোলটা চলছে সেটা যদি রাতের বেলায় আরেকটু কনসাস করা যায় তাহলে এগুলো কমবে। এখানে সমস্ত ব্যাপারে প্রশাসন সবসময় হেল্প করতে পারবে না। প্রশাসন তো একটা ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নিজেরাও আমাদের নিজেরা ডিউটি পালন করছি না, সবাই মতকেই গাড়ি চালানো, সবাই তো এটা আমাদের সরকারকেও দায়ী করে লাভ নেই, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, যতটা সেফলি মানুষ নিজেদেরকে সতর্ক করে যাওয়া যায়। রাতের কলকাতায় ঠিক আমরা কতটা সুরক্ষিত, আদৌ কি আমরা সুরক্ষিত, এই প্রশ্নের জবাব খুঁজতেই আজ ক্যামেরায় সৌম্যবাড়িকে নিয়ে আমি অরণী ভট্টাচার্য পৌঁছে গেছিলাম জনতার দরবারে। শুনলাম জনতার কাছে তারা কি জানাচ্ছেন।